জোরে। যাই হোক, এখন আর বৃষ্টি জোরে আসতে হইব না, বৃষ্টির একটু থামছে। আমি একটু মোটামুটি খুশি, আমার কবুতরেরে খাওয়া দিতে এখন জলদি সময় করে আমি খাওয়া দিতে দিয়ে দিতে পারুম। আর এর আগে জানিতে যাই গাইস, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। তো গাইস, এই বৃষ্টির মধ্যে আমি আমার কবুতরকে কী খাওয়াটা দিই তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা শর্ট ভিডিও। তো এটা আপনারা দিতে পারেন, কারণ আমি দিয়ে দেখলাম তো কবুতরের কোনো অসুবিধা হয় না, মোটামুটি কবুতরের ঠিক আছে। তো কী খাওয়াটা দিই আর কীভাবে খাওয়াটা দিই, খা পানির সাথে কি কোনো ওষুধ টষুধ মিলে নাকি। আমি ওষুধের ভিডিও অনেক করি, কিন্তু আমার কিন্তু সপ্তাহে 3-4 দিনের মতো আপনার ওষুধ পড়ে, আবার 3 দিন আপনার 2 দিনের মতো সাদা পানি পড়ে। কারণ এটাও অনেকেই এখন আর অবুজ কেউই নেই, সবাই কম বেশি বুঝে, অবুজার কেউই নেই এখনই, কম বেশি সবাই বুঝে আপনার যে যে সপ্তাহে 2 দিন ওষুধ, 3 দিন ওষুধ দিলে 2 দিন সাদা পানি দিতে হইব, অথবা 1 দিন ওষুধ, 2 দিন ওষুধ দেওয়ার পর 1 দিন সাদা পানি, এইভাবেই রাউন্ড করে আপনার যায় কবুতরের আমরা পরিচর্যা করতেছি, কবুতরটা পালতেছি। তো আজকে আমি আমার কবুতরে কী খাওয়াটা দিই আপনাদেরকে দেখাই। গাইস আপনারা দেখেন, এই যে বর্তমানে মিক্সচার খাওয়াটা দেখছেন আমার হাতে, আপনারা দেখেন গাইস মিক্সচার, এই মিক্সচার খাওয়াটা কিন্তু আমি আমার কবুতরকে দিই। বর্তমানে বৃষ্টি, যেহেতু বৃষ্টি পড়তেছে, তো আমি ওই রকম একটা কিছু নেই যে অল্প খরচের মধ্যে, এটা আমার হাতে বানানো মিক্সচার, আমি বাজার থেকে আলগা আলগা করে সব নিয়ে আসছি, নিয়ে এসে আবে আমার এই হাতের মিক্সচারটা আমি আমার কবুতরের জন্য দিই। খাওয়ায় দেখলাম কোনো অসুবিধা হইতেছে না, তো এই জন্য চিন্তা করলাম যে আমার যে ভিউয়ার্স আছে ওদেরও শেয়ার করি জিনিসটা, কারণ এখন বৃষ্টি পড়তেছে, কবুতরের এখন পুরু শুরু হইব, পরপরা শুরু হইব, কবুতরের একটু জ্বর জ্বর ভাব আসবো। তো এইগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসব, এই কারণে আজকে আপনাদেরকে আমার খাওয়াটা দেখাইলাম। এই খাওয়াটা এই দেখেন, আমি এখন আমার কবুতরকে খাওয়া দিব। এটি এটার মধ্যে আমি আমার বাচ্চা কবুতরকে খাওয়া দিই সবসময়, কিন্তু অন্য অন্য কবুতরকে আমি ছালার মধ্যে খাওয়া দিই, কিন্তু আমি আমার বাচ্চা যে নতুন বাচ্চাগুলো আমি লাগাইতেছি ওই বাচ্চাগুলোরে আমি আপনার ট্রেতে খাওয়া দিই, কারণ এখানে যে কয়টা বাচ্চা আছে দেখেন আপনারা, যে কয়টা বাচ্চা আছে, এই যে আপনারা দেখেন যে কয়টা বাচ্চা আছে এখন এই দেখেন, এখন কারণ এইগুলো আমার এক ভিডিওতে আমি বলছি যে এইবার আমি যা বাচ্চা কালেকশন করছি, এই যে এইগুলো এই টাইপের বাচ্চাগুলো আমি নিছি, কারণ এর বাবা ভাই বোন এগুলো সব পাল্লা থেকে আমার আসছে, টুর্নামেন্ট থেকে আসছে, ওই টাইপের বাচ্চাগুলোই আমি বেশিরভাগই এইখানে। তো আমার কবুতরগুলো এখন খাইতেছে, তো আপনারা এই খাওয়াটা দিতে পারেন, এই খাওয়াটা দিলে গাইস আপনার কোনো সমস্যা হইব না, কবুতরের কোনো সমস্যা হইব না, আপনার এই খাওয়াটা দিতে পারেন। তো এইখানে বিদায় নিতেছি গাইস, কোনো এক ভিডিওর মধ্যে আবার দেখা হইব। আবারও আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।